ঘর বানিয়ে বিপুল পরিমাণ মানুষ কোরবান করি এবং কোরবান মেদি তেল এক বড় ধরনের উপসর্গ, মানে ইয়ান অবশ্যই লাইক তেল যে কি পরিমাণ ব্যবহার করি ইন ক্ষোভের মতো ন। এক সময় কিন্তু জুতের রান্না করতো, এখন জুতের রান্না ফর দিয়ে স্ট্যান্ডার্ড হইতাম যে আর তেল ব্যবহার করা শুরু করে দিই। এখন তেল ছাড়া তেল ব্যবহার করতাম যে মানুষ যে পরিমাণ দুঃখ ফুজি এক উগ্র এক এক রোগ, এত বড় বড় রোগ বাইরে গেছে। এখন ওদের তেল ছাড়া খানা খানা খাই ইয়ান বাইর গরম। তো আজ ইয়ে আরা আসি যে খাদ্য সলের মাংস, সলের মাংস মধ্যে এন তেল একটা বেশি থাকে, গরুর মাংস সলের মাংস এই সমস্ত ইনমিতে প্রচুর পরিমাণে তেল দিয়ে মানুষ রান্না করে। আজি আসি যে মাসুম ভাইয়ের বারের মধ্যে ঈদে কদে আরা এই যে তরকারি রেন্দি দেখুন যে কি পরিমাণ তেল কিন্তু এটা আছে, একটু দেখাও একটু দেখাও তেল, এটা ক্ষতিকীন তেল দেখুন না, এটা তেল বিয়াগিন নাকি ওর নিজস্ব তেল, মানে সলর নিজস্ব তেল। তো মাসুম ভাই, মাসুম ভাই এটা তেল নদন সত্যি সত্যি একদম সত্যি সত্যি তেল নদী, মিথ্যা কথা না। এবং আর পরিবারত বাবুরচি ছাড়া যে রান্না হয় দশজন বিশজন হনো দিন ছাগলের মাংস গরুর মাংস মহিষের মাংস আর এক ফোঁটা তেল ব্যবহার নকরি, কারণ এডে চার গুণ পাঁচ গুণ সাত গুণ বেশি তেল থাকে, দিবার কোনো প্রয়োজন নাই। এবং তেলে স্বাদ ন বাড়াই এই গোস্তত, পেঁয়াজ বেশি দিলে স্বাদ বাড়ে। দেবী সেটিতে বুঝল লেগে যে যে খন তেল খাইম যে আরা তেল যা খাইম হয়তো সকল তেলেই খারাপ, সকল তেলে জিয়ত খারাপ জিয়ত নলাগের আরা তেল ডালির কিলে ডাল মারা। আর আরা এই যে এটা চর্বি আছে ইবে কোলেস্ট্রল আছে কিন্তু ইবে ভেজাল ন ক্ষতিকারক, মানে কোলেস্ট্রল ক্ষতিকারক জন্য কিন্তু আরা তেল জিয়ন খায় ইন আরা নিশ্চিত ন তেল আরা কি খায়। যেন ধরেন বাংলাদেশত সয়াবিন তেল খই আর আরা বিয়ান খাবার কিন্তু 80% পাম অয়েল আমদানি হয়, এডে আই সয়াবিন জার গবি আকিন আরা পাম অয়েল তো হয় না বাজার নাই, মানে আরা 80% কিন্তু খাদ্য কি যদি একবার ভাগাইছ আই সেলেস গুজম যে গরু গুস্ত সলর গুস্ত তেল সারা ভাগাইছ পেঁয়াজ দি যদি মজা নয় ইন আর মানসিক তেল নদী মজা হইতো ভাল লাগবে সাইকোলজিক্যাল বিষয় কি আছে আসলে তারা খনো সমত প্রতিবারেতে আর তেল নদী সল হবো ধরাই না দিয়ে আই তিন সল ধরাই গরম মধ্যে ভাগাই এক ফোড়া মিথ্যা কথা। গরু মাংস গরুর মাংস কোরবানি এখনো আর তেল ব্যবহার নকরি আর তো শুনি শুনি বোধজনে এখন ঘরের কিন্তু ঘরের আই যদি আজি এনে কইতাম তেল সারা ভাগাই তলি কি সৈন্যবাদ্য যে তেল সারা ভাগায় ডিফারেন্স নয় তো ইয়া নাই বিহন আহ্বান জানিম যে এখন কোলেস্ট্রলের কারণে হার্ট অ্যাটেকর এবং স্ট্রোকর বহু কিছু সমস্যার এবং ডবল কোলেস্ট্রল যে তেলের এক ক্ষতিকারক আবার এটা আছে কোলেস্ট্রল এটার লাগিলি একখান বড় মেসেজ দেওয়ান দরকার অনরাজ নিজ সত্য নয় অনরাজ একবার চেষ্টা করি চান তার কাছে যোগাযোগ করিবেন নয়। আসলে তেলের তেল ছাড়া যে রান্না হয় তেল ছাড়া যে খানা মজা হয় এই জিনিসটা নাই একচুয়ালি চাই, নিজে পরীক্ষা করে চাইলাম, পরীক্ষা করে চাই যে এটা দেখতে লাগবে না তরকারি কিন্তু অনেক তৈলাক্ত তেল কিন্তু অনেক আছে, তেলিম ব্যাগিন সলর নিজস্ব তেল তেল ছাড়া কেন মজা কেন তেল ছাড়া অনেক মজা। আইও চেষ্টা করি তেল ছাড়া রান্না করি বললাই এবং আর ভাগাই আর বিদেশ মিতে আর তেল ছাড়া ভাগাই এবং বিশেষ গরু গুস্ত আর ভাগাই তেল ছাড়া। তবে পিয়েছে এনেকৰে বাড়াই দম ফরা পিয়েছে বাড়িয়ে ন পিয়েছে কুচি কুচি করে দন্তর হার ইয়ামিত দি এই গরু গোস্ত মধ্যে দিবে ব্লান্ডার করে ন অনার একবার চেষ্টা করিবেন ইনশাল্লাহ কি স্বাদ কিন্তু অনেক বেশি হবে তেল ছাড়া। এটা জীবনে প্রথম দেখলাম এত মজা জিনিস, আমরা তেল নিয়ে অনেক ব্যস্ত এবার থেকে অ্যাভয়েড থেকে কেমন হয়েছে কেমন কেমন ফার্স্ট ক্লাস তেল ছাড়া এটা প্রথম তেল ছাড়া খাইছি। ইটার আল্লাহ এম এস এস সান মূলত দিলাম যে তেল ছাড়াও রান্না করেন যায়, তেল ছাড়াও তরকারি গরু মাংস রান্না করেন যায়, সল মাংস রান্না করেন যায়, ইয়ে যে আজি খাই না আরাম দিলাম আর খুব বুঝে গেলে টেস্ট একখানা ফান করে বুঝে গেলে টেস্ট ওটা টেস্ট হই না রে ঠিক আছে নইল তেল ছাড়া যোগ্য সুন্দর রান্না হয় উগ্র যে মজা মজাদার যে রান্না হয় মানে ইয়ে না গাড়াটা কল্পনা মধ্যে নছিল তেল ছাড়া খানা হন ইয়ান যেন আস্তে আস্তে আরাত অভ্যাস করেন উচিত। যে পরিমাণ বাংলাদেশের মধ্যে তেল আমদানি হয় এই আমদানি এই তেল দুই নম্বরই তেল তেল খাওয়ানোর ফলে আর যে পরিমাণ একজনের একজন যে পরিমাণ তেল মারামারি করি তো এই তেল মারামারিও বন্ধক এই তেল খাওয়ানো বন্ধক।
এই দেশে তো চিরতরে তেলখানা এবং তেল মারামারি দুনুয়ান বন্ধ, ইয়ে নেই আশা করি। অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক। বহুত তেল আছে।